এখন দেখি ট্রেন শুরু হয়েছে নারী জায়েদ খানে আটকায়। তো কত লোকের যে শত্রু হয়ে যাচ্ছে। আমেরিকাতে কি এমন হয়েছে, এক ছেলে আমাকে খুব বাজে কথা লিখছে আমার ছবির নিচে, সাথে সাথে তার ওয়াইফ এসে আমার ইনবক্সে লিখছে, কিছু মনে করেন না, আমি বেশি ফ্যান দেখে আপনাকে জেলাস করে লিখছি। নারীরা তো জায়েদ খানে আটকে, আমি দেখছি, আমি তো সবাইকে তো এই ট্রেন্ডই দেখলাম, কারণ এই নিউজ করতে করতে আমি আর এই নিউজ করতে চাই দিতে বলতে চাই না, কারণ এমন একটা ট্রেন শুরু হয়েছে সমস্ত ছেলেরা জেলাস। আমেরিকাতে কি এমন হয়েছে, এক ছেলে আমাকে খুব বাজে কথা লিখছে আমার ছবির নিচে, সাথে সাথে তার ওয়াইফ এসে আমার ইনবক্সে লিখছে, কিছু মনে করেন না, আমি বেশি ফ্যান দেখে আপনাকে জেলাস করে লিখছে। তো এই ধরনের অবস্থা আমাকে, এবার যারা বন্ধুরা ছিল আমেরিকা সবাই বলছে তুমি এবার গিয়ে শুধু ছেলে ফ্রেন্ডদের সাথে কথা বলো, কারণ এই মেয়ে ফ্রেন্ডদের কথা বলতে গিয়ে অনেক ছেলেরা জেলাস হয়ে গেছে। যত আমাকে ব্যাড কমেন্টস, যত বাজে কথা সবাই ছেলেরা করছে, মেয়েরা কিন্তু করছে না। সুন্দরী নারীতে আটকে, এটা আমি একাধিকবার বলেছি, মিথ্যা তো কিছু নেই। এতে আমেরিকাতে গিয়ে গেট দিকে দিয়েছেন, হাজার হাজার মেয়ের মধ্যে একা বসেছিলাম, ওখানে গিয়ে আটকেছি। তারা তো বাজে কিছু করি নাই। আমার কি আমেরিকাতে আসার পর একটা কোনো বাজে কিছু এসেছে আপনাদের কানে বলেন যে জায়েদ? আর আমার কিন্তু একদিন না, 13 মাস কিন্তু আমি নিউ ইয়র্ক, বাফেলো, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, কোথাও কিন্তু বাকি নেই। যেটা মানুষ 10 বছরে করে, ওটা কিন্তু আমি 1 মাসে সমস্ত স্টেট ঘুরে আসছি, যদি ভুল না করি। এবং সব জায়গায় কিন্তু আমাকে সম্মান দিয়েছে এবং পুরো সম্মানিত হয়েছি, শিল্পীরা হচ্ছে সম্মানিত, সম্মান কিন্তু বোধ আমি সেখানে পেয়েছি সেই মানুষের কাছ থেকে। অবশ্যই ভালো বলেছে, তার প্রতি আমার কৃতজ্ঞতা। তার সাথে আমি একসঙ্গে ঢালিউড অ্যাওয়ার্ড নিয়েছিলাম, ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে আমরা একসঙ্গে অংশগ্রহণ করেছি আমরা আমেরিকাতে। উনি অনেক বড় মাপের একজন অভিনেত্রী, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বিশ্লেষক। আর আসলে আমি সরল, সরল না হলে কেউ ফেসবুকে ইনবক্সের কথা বলে, মেয়েদের কথা তো বলে, আমার চেয়ে কিন্তু অনেক মেয়ে ফ্যান আছে, অনেকে মেয়েদের সাথে ডেটিংয়ে ঠিকই যায়, কেউ কিন্তু বলে না, বলে আমি বলে ধরা, আমি ঘড়ির দাম বলে ধরা। এবং নট অনলি দ্যাট, নিউ ইয়র্কে যাওয়ার পর অনেক মেয়ে রোলেক্সের দোকানে গিয়ে আমাকে ছবি ইনবক্স করতেছে, আমরা কিন্তু রোলেক্সে এসেছি। এবং যেখানে লোক আটকে বলে ভাই আপনি ঘড়িটা দেখি, এটা ঘড়ির দাম আপনারা নর্মাল জিজ্ঞেস করেছেন, আমি দাম বলেছি, নাম বলেছি, দামও বলিনি, নাম বলেছি, সেখানে আমাকে আটকে দিয়েছেন আপনারা। তো কোথায় গিয়ে আটকেছে জায়েদ খান? এখন দেখি ট্রেন শুরু হয়েছে নারী জায়েদ খানে আটকায়। তো কত লোকের যে শত্রু হয়ে যাচ্ছে, অনেক অনেক ভয় পাচ্ছি, কখন রাস্তাঘাটে আক্রমণ করে না বসে। কিন্তু সবাই মনে করে যে বিয়ে শাদি, নিশ্চয়ই বিয়ে শাদি না, আমার কাজের চমক আছে, বিকজ আমি আসলে টাইমটাই অ্যাডজাস্ট হচ্ছে না, আমার 8 লাখটাই কাটছে না, টাইমিংটা আসলে হেরফের। আমি তারপর এসেই আমি একদিন পরে আমার বাবার কবর জিয়ারত করতে চলে গেছে, জানেন আমি জন্মদিনটাও করি নাই, করতেও পারি না, আমি বাবা মার পর জন্মদিনও করি না আমি। তো আমি আসলে মনে করি যে অবশ্যই চমক আছে এবং উইথ ইন ভেরি শর্ট টাইম আপনাদের সেই চমক, যে আমি যতবারই বলেছি কিন্তু চমক ঠিকই দিয়েছি, আমি কিন্তু কোনোবারই আপনাদের সাথে ফাঁকা আওয়াজ দিইনি। এটা যদি আমাদের এখানে মাহফুজ ভাই ভালো বলতে পারবেন, কারণ উনি অনেক দিন থেকে আছেন আমাদের সাথে, সিনিয়র আমাদের, শুরু লগ্ন মাহফুজ ভাইকে দেখে আজকে ভালো লাগে, সিনিয়র একজন মানুষ, আমার সবসময় সত্যিকারের সঠিক সাংবাদিকতা করে, সবাই সঠিক সাংবাদিক যারা এখানে আছে, মাহফুজ ভাইকে দেখে ভালো লাগছে। তো আমি মনে করি অবশ্যই একটা সুখবর অবশ্যই আছে এবং সেটা অবশ্যই আপনাদের সুখবরটা ভালো লাগবে, এবং আমি মনে করি যে এটা খুব ভেরি সুন আপনাদেরকে ডেকে আমি খবরটা দেবো ইনশাআল্লাহ।